সাবস্ক্রাইব এল টিভি আর ক্লিক করুন বেল আইকনে। বর্তমান ফুটবলের আলোচনার শীর্ষে মোহাম্মদ সালাহ, বিশ্ব ফুটবলের এক উজ্জ্বল নক্ষত্র তিনি। বিভিন্ন সময় বিভিন্ন কারণে আলোচনায় এসেছেন তিনি। বিবিসি এর এক নতুন সংবাদ প্রকাশ হওয়ার পর আবারও আলোচনায় এসেছেন তিনি। সালাহ একজন মুসলিম এবং তিনি নিয়মিত কোরআন পড়েন, এটাই তার নিত্য নৈমিত্তিক অভ্যাস। সালাহ মুসলমান এটা জানলেও হয়তো এই তথ্যটা আপনাদের জানা ছিল না। বিবিসির এক সংবাদে জানা যায় সালাহ একজন নিবেদিত মুসলমান, তাই ধর্মচর্চায় কোনো রাখঢাক রাখেন না তিনি। নানা ধরনের ধর্মীয় আচার পালন করতে দেখা যায় তাকে, মাঠে হরহামেশা এর প্রমাণ মেলে। প্রতিপক্ষের জালে বল জড়িয়েই মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন, সেজদায় অবনত হন, দুই হাত তুলে মুনাজাত করেন, খেলা শুরুর আগেও দোয়া করেন, যেখানে যান সঙ্গে রাখেন পবিত্র কোরআন। এরই মধ্যে ম্যাচ খেলতে বিমানে ভ্রমণকালে সালার কোরআন পড়ার ছবি প্রকাশ পেয়েছে। প্রকাশিত হয়েছে কোনো জায়গায় যাওয়ার সময় তার হাতে পবিত্র ধর্মগ্রন্থটির ছবিও। চাওর হয়েছে অবসর পেলে কোরআন পড়েন তিনি, সেটি কোনো বিমান ভ্রমণ বা যাতায়াত বা অন্য কোনো কাজের ফাঁকেই হোক। কিছুদিন আগে সালা জানান, আমার শরীরে কোনো ট্যাটু চিহ্ন নেই, আমি কখনো হেয়ার স্টাইল পরিবর্তন করি না, আমি জানিও না কিভাবে নাচতে হয়, এভাবেই খেলা চালিয়ে যেতে চাই। অবশ্য এসব তথ্য আগেই ফাঁস হয়, তবু সেসব নিয়ে বিশ্ব ফুটবল পাড়ায় আলোচনা এখন তুঙ্গে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।